মা একটু বেশি কথা বলেন, একটু বেশি উত্তেজিত হয়ে পড়েন, বাবা পুরোটাই তার তখন নাট্য জগৎ, তিনি অসম্ভব সুনাম পাচ্ছেন। সেই সময় মা আমাদের প্রায় একেবারে একটা বড় বুনিয়াদের ভূমিকা পালন করেছেন। মা না থাকলে হয়তো আমরা এত বড়ই হতে পারতাম না। এখন ভাবলে অবাক লাগে, এখন মা অনেক শান্ত হয়ে গেছেন। তবে মা সবসময় আমাদের থিয়েটার দলে থেকেছেন, সেখানে আলুরদম করে দেওয়া বলো, রান্না করা বলো, বিদেশে গিয়ে অভিনয়ও করেছে। মায়ের মাঠটা অ্যাডজাস্ট করে নেওয়া যেত, ওটা হাজমোলা খাওয়ার মতোই প্রায়। মায়েরটা মৌখিক পরীক্ষা আর বাবারটা পিটি, ফিজিক্যাল পরীক্ষা। মা খেতে খুব পছন্দ করেন, কিন্তু মা এটা বোঝেন না যে এখন যখন তখন যা খুশি খেয়ে নিলে শরীরটাই খারাপ করবে। তখন যখন খুব অল্প বয়সে বিয়ে করি, এটা খুব সত্যি কথা, সেখানে মায়ের সঙ্গে একটা মতবিরোধ হয়েছিল। বিয়েটা মায়ের কাছে খুবই রাগের ব্যাপার ছিল। আমি আমার মায়ের মতো মানে একটু বেশি মায়ের দিকে আমার ঝোলটা না, কারণ আমি খুব ইমোশনাল ছেলে, অল্পেতেই রেগে যাই, আবার ঠিকও হয়ে যাই, আবার অল্পেতে কেঁদে ফেলি। মানে আমার ইমোশন খুব একটু তাড়াতাড়ি চাগার দেয়, আমার অ্যাড্রেনালিনে বলা যেতে পারে। আমার মাও তাই, মাও খুব মা হেডমিস্ট্রেস ছিলেন দীর্ঘদিন একটি স্কুলে, মাও মাকে দেখেছি, মা খুব চট করে রেগে যান, চট করে ইমোশনাল হয়ে যান, চট করে ব্যথিত হয়ে পড়েন। তো ওই দিক দিয়ে ভেতরের ওই অ্যাড্রেনাল স্ট্রাকচারই হয়তো আমি মায়ের দিকে একটু বেশি, কারণ বাবা অনেক বেশি স্থিতধী, বাবা অনেক বেশি ওই দিক দিয়ে স্ট্রং বলা যেতে পারে, স্ট্রং বা খুব একটা প্রকাশ করেন না, প্রকাশভঙ্গিটা একদম আলাদা তার ইমোশনাল। তো ইমোশনালি আমি অনেকটাই মায়ের মতো আর কি বলা যেতে পারে। মায়ের যেটা সব থেকে ভালো লাগতো, মায়ের লড়াইটা। মা একসময় প্রচণ্ড লড়াই করেছে, হাওড়া শিবপুর পরিবার, মুখোপাধ্যায় পরিবারের স্ত্রী হয়ে এসে, অরুণ মুখোপাধ্যায়ের স্ত্রী, বিরাট পরিবার, মানে জ্ঞাতি গোষ্ঠীর শেষ নেই আর কি। সেখানে আমি যা গল্প শুনেছি, আমি তখন জন্মাইনি অবশ্যই, মা সেই একটা লড়াই এই পরিবার, কারণ মা একটা খুব খুব বর্ধিষ্ণু পরিবার থেকে এসেছিলেন। মায়ের বাবা মানে আমার দাদু বড় ডাক্তার ছিলেন, তো মা সেখানে এসে কীভাবে অ্যাডজাস্ট করেছেন, এবং শুধু করেছেন না, কীভাবে মানে নিজেকে চেঞ্জ করা এই যে শ্বশুর বাড়িতে এসে, সেই গুণের গল্প আমি মায়ের কাছ থেকে শুনেছি। এবং এটাও দেখেছি যে মা কীভাবে, বাবা তো আমরা যখন হাওড়া শিবপুরে থাকতাম, বাবা সেই সকালবেলা বেরিয়ে যেতেন চাকরি সূত্রে, রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতেন, এবং নাটকের রিহার্সাল শেষ করে রাত 11টা যখন সেকেন্ড ব্রিজ হয়নি, হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করতেন, তো আমরা বাবার জন্য ওয়েট করে করে ঘুমিয়ে পড়তাম। মা কীভাবে আগলে রাখতেন, এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অর্থনৈতিক দিক দিয়েও, যে বাবার নিশ্চয়ই চাকরি ছিল, সরকারি চাকরি, কিন্তু মা নিজে একটা স্কুলে চাকরি করতেন, অর্থনীতির একটা কোথাও ভারসাম্য রেখেছেন, একাধারে আমাদেরকে সামলেছেন, আমি দাদা এবং সংসার সামলেছেন, এবং ওই পনেদি পরিবার, ওই জয়েন্ট ফ্যামিলির সঙ্গে মানিয়ে নিয়েছেন। এই যে মায়ের এতগুলো গুণ, এই যে এতগুলো ভারসাম্য রক্ষা করার জন্য মায়ের যে লড়াই, সেটা অনেক লড়াই করতে হয়েছে। যা হয় একটা ওরকম একটা বড়ো পরিবারে স্ত্রী হয়ে এলে অনেক কথা শুনতে হয়, অনেক কিছু করতে হয়, সেটা গায়ের রং থেকে শুরু করে, গয়নাগাটি থেকে শুরু করে, শাড়ি থেকে হ্যানা ত্যানা অনেক কিছু হয়, সেগুলোর দিকে আমি ডিটেলে গেলাম না, কিন্তু ওইগুলো শুনতে হয়েছে। কিন্তু সব কিছু উপেক্ষা করে উনি আমাদেরকে বড় করে তুলেছেন, আমাদের খাওয়া দাওয়া, জামা কাপড়। বাবা যেহেতু সত্যি একেবারেই শিল্পী মানুষ, মায়ের মা এই দিকটা পুরোটাই সামলেছেন, বাবা একদমই বাবাকে নজর দিতে হয়নি সেই দিক দিয়ে, বাবা পুরোটাই তার তখন নাট্য জগৎ, তিনি অসম্ভব সুনাম পাচ্ছেন হাওড়া থেকে গিয়ে কলকাতা শহরে, তার অসম্ভব সুনাম হচ্ছে নাট্যকার পরিচালক হিসেবে নাট্যজগতে। সেই সময় মা আমাদের প্রায় একেবারে একটা বড় বুনিয়াদের ভূমিকা পালন করেছেন। মা না থাকলে হয়তো আমরা এত বড়ই হতে পারতাম না। আমি একবার ওই খেলতে খেলতে খুব জোর পড়ে গেছিলাম, এবং আমার মাংস টাংস উঠে গেছিলো, এবং মা আমাকে প্রায় কোলে করে, রিক্সা করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ইমিডিয়েট স্টিচ করতে হলো। সো সেইটা একটা মনে হয় মুহূর্ত, কারণ আমার সেটা অসম্ভব ছোট, আমি 5-6 বছর বয়স, বাবা নেই, বাবা মানে কাজের সূত্রে বাইরে তখন। তো মা সেই ডাক্তারখানায় নিয়ে যাওয়া, রক্তে ভিজে গেছে, সেটা একটা মুহূর্ত। এবং মা ছোটোবেলায় আমি খুব পছন্দ করতাম হালুয়া খেতে, মা সেই হালুয়া করতেন, এবং আরেকটা হচ্ছে দুধ রুটি,
রাতের রেগুলার খাওয়া ছিল। আর একটা হচ্ছে আমি অমিতাভ বচ্চনের খুব ভক্ত ছিলাম ছোট থেকেই, তো বাবা খুব পছন্দ করতেন না হিন্দি ছবি দেখা সেই সময়, সেই আমি এটা 1980-81 বলছি। সো আমি ওই 6 বছর থেকেই অমিতাভের ভক্ত, যে কোনো কারণেই হোক। তো আমাদের ওই বোধহয় লিপি সিনেমা নাকি নবভারত মায়াপুরী অলোকা এই হাওড়া অঞ্চলেই 4-5টা ভালো হল ছিল। তো আমি মা হাউসফুল যাচ্ছে মিস্টার নটওয়াল আমার যতদূর মনে হচ্ছে, তো মিস্টার নটওয়াল ওই সিনেমাটা আমি মাকে জোর করে রাজি করিয়েছিলাম, মা তুমি আমার সঙ্গে, আমি তো একা যেতে পারি না ছোটো ছেলে, আর বাবাকে বলো না তুমি আমাকে অমিতাভের এই সিনেমাটা দেখাও। তো মা সেই রিক্সা করে নিয়ে গিয়ে, রিক্সা ডিস্টেন্সেই ছিল হলটা, মার সাথে আমি, এটা আমার যত এত বছর আগে এই স্মৃতিটা মনে আছে, কারণ মার সঙ্গে আলটিমেটলি গেছিলেন কিনা মনে নেই, কিন্তু মা ব্যবস্থাটা করে দিয়েছিলেন, সঙ্গে কি গেছিলেন মা ছিলেন না অন্য কেউ, এটা আমার একটু যা হয় এত বছর আগেকার। মা অহেতুক একটু বেশি রাগারাগি করতো, সেটা হয়তো মানে চাপে, অনেকটা চাপ নিতে হয়েছে, এত রাগারাগি করার দরকার হতো না, যে জিনিসটা দু কথায় হয়ে যায় মা 15 কথা বলতো, সেটা সেগুলো থাকেই, এগুলো মানে তাদের এত ভালোত্ব থাকে আর কি, এত মানে অন্যান্য গুণ এত বেশি থাকে, সুতরাং এগুলোকে একটু হজম করে নিতে হয়। তাও আমি বলছি মা একটু বেশি কথা বলেন, ওই একটু বেশি উত্তেজিত হয়ে পড়েন, এখন ভাবলে অবাক লাগে, এখন মা অনেক শান্ত হয়ে গেছেন, এখন অনেক কিছু ভুলে যান, অনেক কিছু মানে যা হয় বয়সের কারণে, কিন্তু মা খুব তেজি ছিল, মায়ের রাগকে সবাই খুব ভয় করতো। সো ওই তো বলছে রাগের একটু মাঝে মাঝে একটু ভুল প্রকাশ হয়ে যেত, একটু বেশি কথা বলে ফেলতেন একটু, তখন মনে হতো এত রাগার দরকার নেই, এত এত খারাপভাবে বলার তো দরকার নেই, পরে সেটা ম্যানেজ হয়ে যেত আর কি। অভিনয়ের ক্ষেত্রে যেমন এখনও মনে আছে, খুব 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 স্ট্রংলি এটা মনে আছে যে আমি যখন মাধ্যমিক দিচ্ছি তখন জীবনে প্রথম অফার 5 City of Joy-তে অভিনয় করার, হলিউডের একটা বড় ছবি, এবং এমন একটা সিচুয়েশন পড়েছিল যে মাধ্যমিকের আমার বাংলা পরীক্ষা বা ইংরেজি পরীক্ষার ডেট আর ওদের শুটিং ডেট ক্ল্যাশ করে গেছে 1991 সালে। তখন বাবা বলে ঠিক আছে কী আছে, 1 বছর পরীক্ষা না দিলে কিছু এসে যাবে না, তুই সিনেমাটা কর, এত বড় একটা সিনেমার সুযোগ পেয়েছিস। মা স্ট্রংলি কেন 1 বছর করবে, 1 বছর নষ্ট হবে, এই নিয়ে মার মানে মা কিছুতেই নষ্ট করতে দেবে না, পড়াশোনাটা সবসময় মা চেয়েছিল কন্টিনিউ, শেষ অবধি কন্টিনিউ করি মানে ওই, কিন্তু আলটিমেটলি সলিউশন হয়ে গেছিলো, ওরা হলিউড প্রোডাকশন থেকে আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছিল, ওই পরীক্ষা দিয়ে আমি শুটিং করতে গেছিলাম, কিন্তু ওই মুহূর্তটা আমার মনে আছে, ওই ঝগড়াটা বাবা মার মধ্যে, বাবা বলছে না না কর, মা বলছে না করবে না পরীক্ষা দিতেই হবে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং ডিবেট। তো মা মানে বুঝতে পারছি মা মারবে 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 মারবে, মা ফসকে যেত খুব একটা, মারটা মেনলি বাবার খুব স্ট্রং ছিল, অসম্ভব স্ট্রং ছিল, মায়ের একটা মৌখিক পরীক্ষা আর বাবারটা পিটি ফিজিক্যাল পরীক্ষা। মা সবসময় আমাদের থিয়েটার দলে থেকেছেন, সেখানে আলুরদম করে দেওয়া বলো, রান্না করা বলো, মা সবসময় সেভাবে সাহায্য করেছেন, কোনোভাবে প্রকাশ্যে অভিনয় করেননি, করেছেন খুব ছোটো ছোটো কয়েকটা রোলে, কিন্তু যেহেতু উনি হেডমিস্ট্রেস ছিলেন, অন্যান্য দিকটা আমাদের দেখেছেন, আমাদের টাইমে প্রথম যেদিন দাদা সিগারেট খেয়ে বাড়িতে ফেরে, বা দাদাকে ঢুকতে দেয়নি এখনও মনে আছে, সিগারেট বা বিড়ি কি ওটা খেয়েছিল দাদা, আমারটা খুব একটা চাপ হয়নি, আমি অনেক পরে গিয়ে সিগারেট বিড়ি খেয়েছি। সো মা এই শাসনগুলো খুবই চেষ্টা করেছেন, একটা প্রপার মানুষ হতে গেলে যেগুলো লাগে চেষ্টা করেছেন আমাদের, তার মধ্যেও যথেষ্ট নিজে রান্না করতেন যতটা পেরেছেন, রান্নার লোকও ছিল কারণ চাকরি করতেন, তো আর মায়ের সঙ্গে আমার একটা জার্নি হতো, কারণ মায়ের ওই স্কুলে আমি ক্লাস 4 অবধি পড়েছি, মা যে স্কুলে হেডমিস্ট্রেস, সেন্ট অ্যান্থনি ডে স্কুল, এখনও স্কুলটি আছে হাওড়া শিবপুরে, তো হেডমিস্ট্রেসের ছেলে পড়ে, সেটা একটা বিরাট আবার চাপ, আমি তো কখনো মানে ছোটোবেলায় বলছি নার্সারি ক্লাস 1 ইচ্ছে হলে ক্লাসে যেতাম না, বাইরে গাছে বসে থাকতাম, সেখানে মানে কী একটা অদ্ভুত ব্যাপার ছিল। আর মার সঙ্গে ফিরতাম, যখন ফিরতাম ওই ভিড় বাসে ঘুমিয়ে পড়তাম, মা সেই স্টপেজ এলে বলতো চল 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 এসে গেছে, তখন আমরা হাওড়া থেকে কলকাতা চলে এসেছি, সেই সময়ের কথা বলছি, চলে এসেছি কিন্তু হাওড়া স্কুলটা ছাড়িনি, তো যখন হাওড়া থেকে আবার ওই কলকাতা হেস্টিংস একদম ধর্মতলা পেরিয়ে ওখানে বাবা কোয়ার্টার পেলেন, গভর্নমেন্ট কোয়ার্টার, সেই জার্নিটা, কারণ ক্লাস 4 অবধি আমি মায়ের স্কুলে পড়েছি, 5
5 থেকে কলকাতা স্কুলে ঢুকে গেলাম। ওই জার্নিটা একটা হিউজ জার্নি, একটা 1.5 ঘন্টার জার্নি ছিল হাওড়া টু হেস্টিংস। তো ওইটা আমি মায়ের সঙ্গে ফিরতাম, ফেরার সময় আমাকে ওই একটা টিপিক্যাল দোকানে একটা একটা টফি পাওয়া যেত, সেই টফিটা হজমি কেনা, কারণ অতটা সময় যাব বাসে যেতে যেতে খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো অবধারিত, কারণ সকালে উঠেছি, সেই ঘুম থেকে তুলে দেওয়া, চল 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 চল, সে কোনোভাবে মা এক হাতে ব্যাগ একবার লটকে পড়কে যাচ্ছে। ইটস এই স্মৃতিটাও খুব স্ট্রং স্মৃতি। বাবাকে যেহেতু অন্য দিক দিয়ে ভীষণ ভয় পেতাম, মাকেও ভয় পেতাম কিন্তু বাবার মতো নয়, কিন্তু মা যেমন বক্ত ঝক্ত বেশি সবই করতো, কিন্তু মা আবার আবদারটাও শুনতো, যে আবদারগুলো বাবাকে করা যায় না। যে বললাম একটা সিনেমা দেখতে যাব বা একটা কিছু নতুন জামা দেখে পছন্দ হলো, মা হয়তো সেরকম কিছু মানে কিছু স্ট্রং ডিসিশন নিতে হলে বাবার থেকে বলতে এটা চাইছে বা এটা করতে চাইছে, তো তখন হয়তো দুজনে মিলে সেই ডিসিশানটা নিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মা নিজেই ডিসিশান নিয়ে, কিছু খেতে ভাল লাগে ওইটা কিনে দেওয়া, সে ডালপুরি থেকে হজমি হোক কি ফুচকা হোক বা ঠাকুর দেখতে যাওয়া হোক, এগুলো সবই মায়ের ভাণ্ডারে ছিল আর কি। তো মায়ের সঙ্গে এইসব ব্যাপার কিছু কেউ করলাম না, খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় জুতো, কিছু স্টাইল কিছু স্টাইলিশ কিছু কেনা বা হ্যানা বা টিভি, হ্যানা টিভির প্রোগ্রাম হোক, এই হোক ওইটা করে দাও, এইগুলো মায়ের কাছে বাস, যে কোনো ছেলে মানুষই আবদার বাস মাই মা। আমি যখন খুব অল্প বয়সে বিয়ে করি, এটা খুব সত্যি কথা, মায়ের ইচ্ছে ছিল না এত অল্প বয়সে নয়, আর একটু দাঁড়িয়ে আর একটু এ কর, আর একটু সময় দে, আর একটু এই কর, কিন্তু আমার একটা কোথাও কারণ নিশ্চয়ই ছিল, সেটা এখানে ইম্পর্টেন্ট নয়। সেখানে মায়ের সঙ্গে একটা মতবিরোধ হয়েছিল, সেটা আমারও খারাপ লেগেছিল, মা কেন আমারটা বুঝছে না, মায়েরও খারাপ লেগেছিল যে আমি কেন মায়েরটা বুঝছি না। তো এটা একটা মতবিরোধ হয়েছিল, তারপরে সেটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তো সেই মতবিরোধটা না হলে হয়তো বেটার হতো, না হলে হয়তো বেটার হতো। মাগুলো না মায়ের মার থেকে ভীষণ পালানো যেত, মা মানে বুঝতে পারছি এই মা মারবে 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 মারবে, মা ফসকে যেত খুব একটা। মারটা মেনলি বাবার খুব স্ট্রং ছিল, অসম্ভব স্ট্রং ছিল, অসম্ভব জোরও ছিল হাতে, মায়ের মারটা কী বলতো অ্যাডজাস্ট করে নেওয়া যেত, ওটা হাজমোলা খাওয়ার মতোই প্রায়, একটু খেলাম একটু করবি না। মা মেনলি মৌখিক, মায়েরটা মৌখিক পরীক্ষা আর বাবারটা পিটি ফিজিক্যাল পরীক্ষা। সো তো মায়েরটা মুখে মুখেন মারিতং জগৎ টাইপ, মুখেন মারিতং মারিতং জগৎটা বাদ দিলাম। সো মায়ের কাছে হ্যাঁ লাঠি ফাঠি নিয়ে মাঝে মাঝে, কিন্তু বাবা আমার লাঠি নেওয়া মানে বাবা লাঠি পড়বেই, মায়ের লাঠিটা খানিকটা ওই যে যদি লেগে যায়, এই যে মায়ের এই যে ব্যাপারটা লেগে যায়, বাবার যেমন প্রচুরবার লাগিয়েছে, আমার প্রচুরবার ব্যথা পেয়েছি বাবার মা। তো মায়ের মায়ের ব্যথাটা খুব মিষ্টি ব্যথা, ঠিক আছে, সেটা খুব একটা দুঃখ পেতাম না খুব একটা। ভীষণই ফাঁকিবাদ ছিলাম, পড়াশোনা করে ভাগি ভালো দাদাও ছিল না, খুব একটা ভালো ছিলাম না, আমি স্ট্যান্ড করতাম না, অঙ্কে কাঁচা ছিলাম, সেটা মায়ের খুব রাগ ছিল। তারপর সেই অঙ্ক মাস্টার নিজেই জোর করে মাধ্যমিকে রাগিয়ে অঙ্কে আমি 78 পেলাম, 2 নম্বরের জন্য লেটার্স পেলাম না, সেটা মায়ের আবার দুঃখ, ইস তুই এত ভালো করলি এত তাও 2 নম্বরের জন্য, ছেড়ে দাও না যাক আমি 40 থেকে তো 78 উঠেছি, বলো হ্যাঁ হ্যাঁ সেটাও তো বড় ব্যাপার। এটা কিন্তু মায়েরই দুঃখ যে অন্য ছেলেরা ভালো নম্বর পায়, আমার ছেলেগুলো তো আজকে এসে মা বুঝতে পারে যে আমাদের নাম্বারটা অন্যদিকে চলে গেছে। আজকে যখন থিয়েটার সিনেমা জগতে বলে মানে একাডেমিক পড়া আর একটা হচ্ছে আমার নিজের কাজের পড়া, এবার পড়াশোনার ব্যাপারটা আলাদা, অবভিয়াসলি মায়ের ওটা একটা দুঃখ ছিল, আমার ছেলেটা কেউ ফার্স্ট সেকেন্ড হয় না, এটা থাকেই সব মায়েরই থাকে। তো সেই দুঃখটা অন্য কিছু দিয়ে অন্য মলম দিয়ে মায়ের মনে পরবর্তীকালে, ছোটোবেলায় কথা বলছি আমি, ছোটোবেলায় সব মায়েরই ইচ্ছে করে যে আমার ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড বা একটা কিছু এই হবে, সেই নিয়ে মা বলতো তোরা পারবি, তোদের বুদ্ধি আছে, অমুক আছে, তোরা এত ব্রাইট, তোরা একটু পড় একটু পড় বাবা একটু পড়। আমি তো পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার আগের দিনও খেলেছি, আমি পরীক্ষার আগের দিনও খেলেছি, তার আগের দিনও সিনেমা দেখেছি লুকিয়ে মাকে, তার জন্যে আমি মায়ের কাছে এখন ক্ষমাপ্রার্থী হতে পারি, আমি অন্য দিক দিয়ে উসুল করে দিয়েছি, বাট আমার জীবনে স্ট্যান্ড করা হলো না, তবে আমি অঙ্কে ইম্প্রুভ করেছিলাম, মা খুব খুশি হয়েছিল সেটা। মায়ের রান্নার মধ্যে আমার ফেভারিট ছিল, মা ওই আলু পটল দিয়ে একটা মাছের ঝোল করতো,
সেটা খুব পাতলা সুন্দর করে একদম মানে একদম ঝাল নেই, আমাদের বাড়িতে কেউ ঝাল খেতে পছন্দ করে না। সো ওই পাতলা ঝোলটা মা কী করতো, ভোরবেলা রান্না করে যেত কারণ মাকে স্কুলে যেতে হবে, সো সেটা আমরা দুপুরে খেতাম। এইটা সবচেয়ে ফেভারিট ছিল। আরও অনেক কিছু করতো, মাংস তো আছেই, পাঁঠার মাংসের ঝোল, তবে মায়ের তারপর মা বাবা এক রকমের ফিশ ফিলে কেটে আনতো, একদম টপ ভেটকি, খুব মানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে খুব আমরা রাইস আর কি। হ্যাঁ, তো মা ওটা ফিশ ফ্রাইটা সুন্দর করে ভাজতো, ওই মানে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ল্যামিনেট করে সেটা কর মানে, এবং আমাদের বাড়িতে টপ টপ সেলিব্রিটিজরা মৃণাল সেন থেকে শুরু করে বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, তারা এলেই হ্যাঁ তাহলে বৌদি ওই এটা বা মাকে যে যে আমি ডাকতো আরতি মায়ের নাম, ওই ফিশ ফ্রাইটা আছে তো আজকে, আর আড্ডা মারতে মারতে খাবে আর কি। সো আমাদের বাড়িতে বিরাট আড্ডা বসতো, সেখানে মায়ের একটা ভূমিকা ছিল ফিশ ফ্রাইটা, মানে আসা মানেই মায়ের হাতের ওই ভাজা ফিশ ফ্রাই খাবে লোকে, ভাজা তোপসে মাছ ভাজা, তোপসে মাছ ভাজা খাবে, তো এগুলো খুব খুব মায়ের এই মায়ের ওই আতিথেয়তাটা লোকে খুব এনজয় করতো, আমার সেটা এখনও মনে আছে। প্রথমে বললাম তো ওটা ছিল যে কেন এখন হবে, আমি আলাদা করে বাড়ি ভাড়া করেছি, এই করেছি, একটা বিরোধ ছিল, তবে একটা খারাপ লাগাও ছিল, সেই জন্য একটা অভিমান ছিল, সেই অভিমানটা সে আমি বলছি 20 বছর, আমি 98-তে বিয়ে করেছি, মানে আমার তখন 24 বছর বয়স, সো ইটস লাইক দ্যাট যে আস্তে 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 অভিমান করে অনেকদিন কথা বলেনি, এই করেনি, ওই করেনি, তারপরে আস্তে 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 সেটা মানে জ্বলে গল হয়েছে বা গলে জল হয়েছে। শেষ বয়সটা ভালো করে যাতে সুস্থভাবে বাঁচতে পারে এবং এই যে দেখে যেতে পাচ্ছে ভালো ভালো কাজ, মানুষের এত ভালোবাসা পাচ্ছি আমরা, সে আমি পরিচালক হিসেবে হই, অভিনেতা হিসেবে হই, যেভাবেই হই, ফিল্ম মেকার হই, ফিল্ম অভিনেতা হিসেবে হই, এই এইটাই তো একটা প্রাপ্তি। নাতি খুব ডমিনেট করে মা, মানে যে ডমিনেশনটা মা আমাদের উপর খানিকটা করতো এখন নাতি করে, কারণ না বোঝো ঠেলা ঘুরিয়ে দিয়েছি ইতিহাস। নাতিকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, মানে একটু একটু হলি কোথায় কোথায় এখন ঠিক আছে ঠিক আছে, খুবই ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, দুই নাতিকেই ভালোবাসে, দাদার ছেলেকেও তেমনি খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে, মানে যা হয় আর কি ঠাকুমার। খুশি হয়েছে অনেক অনেকগুলো কারণে, তবে সবচেয়ে বেশি খুশি হয়েছে যখন আমার প্রথম সিনেমা বেরোয়, সিনেমা দেখতে যাচ্ছে আমার ছেলে করছে, নন্দনে গিয়ে দেখছে, যখন পোস্টারে আমার মুখ দেখে বা কাগজে আমার কোনো ইন্টারভিউ বেরোয়, আনন্দবাজারে যখন প্রথম বড় বা একটা বড় যখন বড় পত্রিকায় যে কোনো পত্রিকায় আমার ইন্টারভিউ বেরোয় ছবি দিয়ে, সে সবার আগে খবর দেয় যে বেরিয়েছে, দেখ কী সুন্দর লিখেছিস, বা তারপর তার সম্পর্কে বললে সেটা আর ইমোশনাল হয়ে পড়ে, কেঁদে ফেলে। টেলিভিশনে তো মা প্রচুর আমার সিরিয়াল প্রথম থেকে দেখে, প্রথম থেকে দেখে যে কোনো, এবং মাকে যদি কেউ তার কোনো কলিগস বা এরা বলে, মা খুব এনজয় করে যে আপনার আপনার ছেলের নাম নীল তো, কোনো কাগজওয়ালা এসে বললো বা কোনো ইলেকট্রিক্যাল লোক এসে বললো, এগুলো মায়ের কাছে খুব এনজয়, হ্যাঁ হ্যাঁ জানো তো জানো তো, জানিস তো বলছিল আমাকে, আমি তোর মা এটা বলছিল, সো ইটস ইটস লাইক দ্যাট, ইটস ভেরি, এটা হবেই, এটা মায়েদের তো খুবই মানে মায়েদের এটা মানে অধিকার। সিরিয়ালে ছিল দেখছিল, আমি বললাম ওই দিনকে দেখবে না, কোথায় বলে দিয়েছিলাম। আর আর তারপর হার্ট বার্থডে আমি যেমন মারা যাই, দাদারই পরিচালনায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল ছবিটি, বিখ্যাত ছবি, হার্ট বার্থডেটা দেখেছে, দেখে খারাপ লেগেছিল, বাড়িতে যখন দেখছিল দেখলাম কাঁদছে, বাড়িতে আমরা ডিভিডিতে দেখছিলাম, তবে ওটা তো কিছু করার নেই, ওটা তো মেনে নিতেই হয়, লাগে ওটা লাগে, একটু বললাম মা একটু অতিরিক্ত ইমোশনাল, ওগুলো একটু লাগে, একটু ইমোশনাল হয়ে পড়ে, বা কিছু কোথাও মারধর খেলাম হয়তো কোনো সিনেমায়, কেউ আমাকে মারলো, তাতেও তার মনে হয় সত্যি সত্যি মার খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার।
এই সম্প্রতি এটা বলতেই হবে আমাকে, এই ডন তাকে ভালো লাগে যে নাটকটি নিয়ে, অলরেডি আলোড়ন পড়ে গেছে নাট্য জগতে, 10টা শো হয়েছে। সুমন মুখোপাধ্যায় দাদা আমার পরিচালনায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে, ইটস অপেরা, ইটস মিউজিক্যাল, নাটকটা মানুষ খুব পছন্দ করছে। এই নাটকটাকে ঘিরে এবং এই নাটকটায় দাদা আমার পরিচালনায় অভিনয় করেছে, বাবাও একটা ছোট অভিনয় ভূমিকায় অভিনয় করেছে, এবং আমার স্ত্রীও মুখ্য ভূমিকায় নিবেদিতা। সো মা এই প্রত্যেকটা শোয়ে যাচ্ছে, মানে নৈহাটিতে চলে গেল, বারাসাতে চলে গেল, তো মা কোথাও একটা, এবং সেখানে আমরা লাস্টে যখন কার্টেন কলে সবার বলছি মায়ের কথাও, দাদা বলছে যে আমরা হাঁটতে চলতে পারতাম না যাকে ছাড়া, এবং লাস্ট জ্ঞানমঞ্চের শোতেও, যে শোতে শঙ্খ ঘোষ এসেছিলেন, অপর্ণা সেন এসেছিলেন, শ্রীজাত এসেছিলেন, অনিন্দ্যদা, অনিন্দ চ্যাটার্জি এসেছিলেন, ব্রাত্যদা এসেছিলেন, একসাথে অনেক গুণী মানুষের সমাগম হয়েছিল, সেখানে দাদা যখন বললো মায়ের কথা, তখন সবাই মিলে দাঁড়িয়ে হাততালি দিল তাকে। তো সেটা উনি নিশ্চয়ই জানেন, এখন অনেক বয়সের কারণে অনেক স্থিতি, তো কতটা ফিল করলেন, নিশ্চয়ই ফিল করেছেন। সে মায়ের একটু স্মৃতিতে এখন সমস্যা হয়, একটু হয়, মানে কালকে নাটকটা দেখেছে, বললো আজকে কালকে কি দেখলাম রে, একটু যা হয় বয়সের কারণে একটু, এটা বুঝতে পারছি, শরীর আর অবভিয়াসলি তেজি মহিলার নেই। মা বললে মনে হয় এত লড়াই করে মানুষ করা, ছেলে হোক মেয়ে হোক, এবং সন্তানের ভালোর জন্য সেসব দিয়ে লড়ে যাওয়া, এবং নিজের সংসারকে স্থিতধী রাখার জন্য যত দূর অবধি যাওয়া যায় তত দূর অবধি যাওয়া। মা খেতে খুব পছন্দ করেন, কিন্তু মা এটা বোঝেন না যে এখন যখন তখন যা খুশি খেয়ে নিলে শরীরটাই খারাপ করবে তার, সেটা মাকে কিছুতেই বোঝানো যায় না, রয়েল আজ অবধি পারিনি, এখনও দেখছি ওইটা খাচ্ছে, এই চাউমিন খাচ্ছে, ওই খাচ্ছে, এই মানে ওই মায়ের ওই রেস্ট্রিকশনটা না হলে তারই শরীরটা খারাপ হবে, তার উল্টো ফল হবে পরবর্তীকালে। মায়ের ইচ্ছে এটাই ছিল মানুষের মতো মানুষ হবে, মানুষের মতো আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, মানে অন্য কারোর মুখাপেক্ষি হবে না, নিজের জোরে এই সমাজ সংসারে টিকে থাকবে, এই সমাজে তার একটা আলাদা জায়গা হবে, সেই ইচ্ছেগুলোই তো মায়ের আমরা পূরণ করেছি বা পূরণ করার জন্যে সেসব দিয়ে লড়ে গেছি। মায়ের সঙ্গে সেই ওপেননেসটা ছিল, সেটা কখনো যে বলিনি, ঝগড়ার সময়ও বলেছি, ভালোর সময়ও বলেছি, এখনও বলবো যে এই যে তুমি এই ভালো সময়টা দেখছো, যে সবাই তোমার ছেলেদের ভালো বলছে বা গুণগান করছে, তুমি এটাকে এনজয় করো, এবং নিজের ভালো থাকার জন্য কিছু কিছু জিনিসকে ছাড়তে হয়, সেই 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 ছাড়াগুলো, সেই ত্যাগগুলোকে একটু মাথায় রাখো। ওইটাই ফিরে পেতে চাই, ওই যে থিয়েটার দল নিয়ে ঘুরে বেড়াতাম, মা যদি এই নাটকটা আমরা বাইরে নিশ্চয়ই যাব, তো মা যদি আবার বাইরে যায়, কিন্তু সেই মাকে তো আর পাবো না, সেই ফিজিক্যালিটি নেই, সেই তেজটা নেই যে এই দৌড়ে দৌড়ো, এইখানে বেড়াতে চলে গেলো, এখানে চলে গেলো, তার সাথে যদি না থাকে সেই সেই পরিমণ্ডলটা ফিরে পাওয়া, যে একসাথে একটা এরম টিম নিয়ে গেছি আবার সবার সাথে, সেখানে মা একটু রান্না করলো, একটু মজা করলো, এবং শেষে কার্টেন কলে আমাদের সবার সঙ্গে এসে মিলেমিশে দাঁড়ালো।